আসসালামু আলাইকুম। বিপ্রগতি প্রাথমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শিশু শ্রেণীর একের ইংরেজি বিষয়ে পড়াব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটি ইংরেজি বই আছে, দেখো, সেটা হচ্ছে মাই ফার্স্ট স্টেপ ABC। এই বইয়ের 6 এবং 7 পৃষ্ঠা আজকে আমরা পড়ব। দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এম। এটা কি এম? এমতে কি হয়? ম্যাপ। দেখো, খুব সুন্দর করে একটি ম্যাপের ছবি দেওয়া আছে। এটা হচ্ছে ম্যাপ, মানে মানচিত্র। আর একটি ছড়া আছে, দেখো, ম্যাপে দেখো বাংলাদেশ, তার মানে হচ্ছে এমতে ম্যাপ, ম্যাপে দেখো বাংলাদেশ। এরপর কি আছে দেখো, এন। এটা কি এন? এনতে হচ্ছে নোস, নোস মানে হচ্ছে নাক, নোসটি তার খাড়া বেশ। এমতে ম্যাপ, ম্যাপে দেখো বাংলাদেশ, এনতে নোস, নোসটি তার খাড়া বেশ, নোস মানে হচ্ছে নাক। এবার আসো, এটা কি দেখো, ও। ওতে হচ্ছে আউল, আউল মানে পেঁচা, আউল বসে গাছের ডালে, আউল বসে গাছের ডালে। এরপরে দেখো পি, পিতে হচ্ছে পেন্সিল, পেন্সিল মানে পেন্সিল, পেন্সিল দিয়ে আঁকা চলে, তাহলে ছড়াটি কি পেন্সিল দিয়ে আঁকা চলে। ওতে হচ্ছে আউল, আউল বসে গাছের ডালে, পিতে পেন্সিল, পেন্সিল দিয়ে আঁকা চলে। এবার আসো 7 পৃষ্ঠা, 7 পৃষ্ঠায় কী আছে দেখো, এটা কিসের ছবি দেখতে পাচ্ছ? একটি রানীর ছবি। এটা হচ্ছে কিউ, কিউতে হচ্ছে কুইন, কুইন মানে রানী, কুইন বসে চিন্তা করে, কুইন বসে চিন্তা করে। এবার আসো আর, আরতে হচ্ছে রেইন, এখানে কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, রেইন অর্থ কি বৃষ্টি, রেইন অর্থ হচ্ছে বৃষ্টি, রেইন এসেছে ভীষণ জোরে, রেইন এসেছে ভীষণ জোরে। এবার আসো এস, এটা কি এস? এসতে হচ্ছে সান, সান মানে সূর্য, এখানে একটি সূর্য দেখতে পাচ্ছ, সূর্য সান উঠে রোজ সকালবেলা, এসতে সান, সান উঠে রোজ সকালবেলা। এবার আসো টি, এটা কি টি? টিতে হচ্ছে টেবিল, টেবিলে আছে ভাতের থালা, টেবিলে আছে ভাতের থালা, এসতে সান, সান উঠে রোজ সকালবেলা, টিতে হচ্ছে টেবিল, টেবিলে আছে ভাতের থালা। শিক্ষার্থী বন্ধুরা, আসো আবার আমরা এ ছড়া এবং শব্দগুলো পড়ি। দেখো এম, এমে হচ্ছে ম্যাপ, ম্যাপে দেখো বাংলাদেশ, এনতে নোস, নোস মানে কি নাক, নোসটি তার খাড়া বেশ, ওতে আউল, আউল বসে গাছের ডালে, পিতে পেন্সিল, পেন্সিল দিয়ে আঁকা চলে, কিউতে কুইন, কুইন বসে চিন্তা করে, আটতে রেইন, রেইন এসেছে ভীষণ জোরে, এসতে সান, সান উঠে রোজ সকালবেলা, টিতে টেবিল, টেবিলে আছে ভাতের থালা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো আমরা বোর্ডে চলে যাই। এখানে দেখতে পাচ্ছ লেটারগুলো লেখা আছে, এগুলো কি দেখো, এটা হচ্ছে এম, এন, ও, পি, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি। আবার আমরা পড়ি, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি। আমরা এই অক্ষরগুলো আমাদের SW খাতায় লিখব পৃষ্ঠা ভরে, এবং যখন স্কুল খুলবে তখন আমরা সেটা দেখব, তোমরা দেখে দেখে লিখবে, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, এটা হচ্ছে তোমাদের SW, তোমরা বাসায় পৃষ্ঠা ভরে লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বাসায় থাকবে এবং ভালোভাবে পড়াশোনা করবে, বাবা মার কথা শুনবে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।